এর মধ্যে তিনটি গুণ আছে, যার মধ্যে তিনটি গুণ আছে, সে ইমানের স্বাদ আস্বাদন করেছে, আল্লাহ এবং তার রাসূল তার নিকট সবার চেয়ে প্রিয় হবে, সে মানুষকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসে এবং আল্লাহ কর্তৃক কুফরি থেকে রক্ষা পাওয়ার পর সে তাতে ফিরে যাওয়াকে এমনভাবে ঘৃণা করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে। বুখারী মুসলিম। অষ্টম, সকল প্রকার তাগুতকে অস্বীকার করে যথাযথভাবে আল্লাহকে প্রতিপালক ও মাবুদ হিসেবে বিশ্বাস করা। আর তাগুত হলো আল্লাহ ছাড়া অন্য সকল প্রকার উপাস্য, আল্লাহ ছাড়া অন্য যাদের ইবাদত করা হয় এবং এ বিশ্বাস রাখা যে আল্লাহই একমাত্র সত্য মাবুদ ও প্রতিপালক। আল্লাহ বলেন, অর্থ ধর্ম সম্বন্ধে কোনো বল প্রয়োগ নেই, নিশ্চয়ই ভ্রান্তি হতে সুপথ প্রকাশিত হয়েছে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, আসলে পঞ্চম এবং ষষ্ঠ যেখানে যথাক্রমে সত্যনিষ্ঠতা এবং ইখলাস দুইটাই এখানে আলোচিত হয়েছে, এগুলো যেহেতু খুব কাছাকাছি অর্থের দিক থেকে, মর্মের দিক থেকে, ব্যাখ্যার দিক থেকে, সেজন্য গত আলোচনাতে তার মূল কথাগুলো এসে গিয়েছে। তারপরেও আমরা সংক্ষেপে এতটুকু বলব যে এখলাস এর অর্থই হলো পিওর এবং খাঁটি। আর খাঁটি ওই জিনিসকেই বোঝায় যে এই জিনিসে কোনো মিশ্রণ থাকে না। মিশ্রণ যদি কোনো ভালো জিনিসের মাধ্যমেও এসে যায়, এটাকে আর খাঁটি বলা চলে না। আপনি দুধ পান করতে চান, তাহলে সেখানে পানিরও মিশ্রণ না হওয়া চাই, অন্য কোনো ফ্লেভারেরও মিশ্রণ না হওয়া চাই। ফ্লেভার এসে গেলে স্ট্রবেরি আসুক অথবা চকলেট আসুক, আরও কোনো কিছুর জুস এসে যাক, স্বাদ হয়তো আপনার জন্য সাময়িকের জন্য বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা খাঁটি থাকবে না। এবং প্রকৃত অর্থে খাঁটি দুধ অথবা পিওর পানি পান করার যে চাহিদা সেটাও মিটবে না। এমনকি যেই পানিতে আমরা যে স্বাদকে নামে চিনি, টক মিষ্টি ঝাল, এর কিছুই নেই, এমনকি তার সাথে কোনো কালারেরও মিশ্রণ নেই। এই পানির মানুষের সাথে এমন একটা সম্পর্ক আছে যে এইটা পান না করা পর্যন্ত, আপনারা দেখে থাকবেন বিশেষ করে রমজানে প্রচন্ড গরমের দিন ইফতারের সময় প্রচুর পরিমাণে আপনি ককটেন এই সেই মিনি জুস এটা সেটা সুমিষ্টি মিষ্ট কোমল সব পান করতেছেন, এরপরেও একটা পানির গ্লাস আপনি খুঁজতেছেন, এর কারণ পানির যে পিপাসা, ওই চাহিদাটা আপনার মৌলিক চাহিদা, অথচ কোনো কালার নাই, আলাদা কোনো স্বাদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে ওহীকে তুলনা দিয়েছেন পানির সাথে, বলেন যেমন বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্ল শাইইন হাই, আমি পানির মাধ্যমে প্রতিটি জীবন্ত বস্তুকে তার জীবন ধারণের উপকরণ বানিয়েছি, তাহলে সেখান থেকে আল্লাহ রাব্বুল বললেন যে পরকালের জীবন পাওয়ার জন্য, ইমানের জীবন লাভ করার জন্য তোমাদেরকে কালারবিহীন কোন ধরনের, তোমাদের যে স্বাদ নামে যেগুলোকে চিনো ওই ধরনের স্বাদবিহীন যে ওয়াহী, ওই ওয়াহীর ওই পরিমাণ প্রয়োজন রয়েছে যে এই পরিমাণ তোমাদের এই এই কায়া বিশিষ্ট শরীরকে বাঁচাইতে গেলে পানির প্রয়োজন রয়েছে। শরীর রক্ষা করতে গেলে যদি পানির দরকার হয়, আত্মা রক্ষা করতে গেলে ওয়াহীর দরকার হয়। দুনিয়ার জীবন চলতে গেলে যদি পানির প্রয়োজন হয়, আপনার ধর্মীয় মিশন চালাতে গেলে, পরকালে সফল হতে গেলে ওয়াহীর প্রয়োজন হয়। আর ওয়াহী আসলেই এই জন্যই প্রয়োজন যে এটা ছাড়া মানুষ তার বুদ্ধি দিয়ে সে কিছুই করতে পারত না। একটা প্রাণী সে তার খাদ্য আহরণের ব্যবস্থা খুঁজতে পারে, জানতে পারে, তার আশ্রয় নেওয়ার সেই বাসা বাড়ি নিজেরাই তারা করতে পারে। এখন না কবু কথা, কবু কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি, কিন্তু মানুষ সেটা জানতো না। আল্লাহ যদি তাদেরকে ব্রেইনে ঢেলে না দিতেন তাদের পদ্ধতি,
তাদেরকে শিখিয়ে না দিতে বলেন আল্লাহ আল্লাহ মানুষ সে নিজেকে যতই শক্তিশালী মনে করুক না কেন আল্লাহর কাছে সে সবচেয়ে দুর্বল একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল হিসেবে সৃষ্টি করেছে খুলিকাল ইনসানু দাঈফা কিন্তু তার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন বলে কিছু বিদ্যা বুদ্ধি একটা ঝলক আল্লাহ চমকিয়ে দিয়েছেন বলে সে কিন্তু বিভ্রান্ত হয়ে যায় এটাই প্রমাণ যে তাকে যদি আরো কিছু বেশি দিতেন তাহলে সে আরো বেশি বিভ্রান্ত হয়ে যায় সে তখন স্রষ্টার মুখাপেক্ষী হওয়াকে প্রয়োজনই মনে করত না ভুলেই যেত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই আদর্শ দিয়েছেন যে ইসলাম দিয়েছেন এটাকে পিওর রাখতে হবে এবং আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস আল্লাহর যে অধিকার এটাকে একেবারে খাঁটি ওই খাঁটি সরিষার তেলের মতো বললে হবে না এটাতে লেখা আছে শুধু খাঁটি সরিষার তেল আর কাজের ক্ষেত্রে এটা হলো অখাঁটি পেট খারাপ হয়ে গেছে নকল সরিষার তেলে আর এরপরে হঠাৎ করে একদিন খাঁটি তেল পেয়ে পেট ভালোই হয়ে গেছে কারণ যে কোনো জিনিস হয়ে গেলে এটা ঠিক হয়ে যায় হঠাৎ একদিন খাঁটি সরিষার তেল দিয়েছে এখন সারা ঘরে খালি হাত ভিজা আর শুকায় না এখন তো কাস্টমার সাহেব খুব রাগ দোকানদারের উপরে ভাই একজন পুরাতন মানুষ আপনি আপনার সাথে এতদিন যাবৎ লেনদেন করি আপনি আজকে এরকম একটা আমাকে ধোকা দিলেন বলে কি হলো এই যে পরিবারের সকলের হাত ভিজা বাথরুম টয়লেটে আর বিছানায় আর লাইন ধরে আছে সবাই বিছানা হাসি দিল বলে আমার হাসতেছে উল্টো হাসে না বলে ভাই হাসার কারণ আছে বলে কি বলে এতদিন যাবৎ অখাঁটি তেল খাওয়াই দেখলাম যে আপনার পেট ঠিক হয়ে গেল পরিবারের পেট আর যে হঠাৎ করে খাঁটিটা খাঁটিটা দেওয়াতে যে হলো ওই জন্য আমি হাসি ঘটনা তো আসলেও আশ্চর্যের ব্যাপার তো একটা জিনিসের উপরে আপনার ইয়ে বসে গেলে অভ্যাস হয়ে গেলে তখন আর ওই অখাঁটিটাই খাঁটি সাত নকলে আসল খাস্তা হয় না আর দশের চক্রান্ত ভগবান ভূত হয় না আজকে আমাদের সমাজের অনেক ঘটনা কিন্তু এরকমই হয় এই জন্য চতুর্দিক থেকে জোড়াতালি বিশ্রণ মিশ্রণ মিশ্রণ এবং এগুলোকে বাহবা জানানো হচ্ছে আর এরপরেও দাবিতে আমরাই খাঁটি মুসলিম আমরা তাওহীদি জনতা এই জন্য এই শর্তগুলো দরকার এই শর্তগুলো হলো আমাদের সমাজের মাথার উপর এক একটা সতর্ক সংকেত এক একটা মানে ঘন্টি বাজানো হচ্ছে কিন্তু আপনাকে বাজাইতে হবে আপনি যদি সেখানে গিয়ে এটা না প্রচার করেন কে শুনবে আপনার কথা প্রচার করার জন্য প্রস্তুতি নিয়ে এসে রাখছেন তো নাকি এমনি খালি কিভাবে প্রচার করবে আপনার বলিষ্ঠ ভূমিকা সহকারে প্রচার এমন প্রচার যেটা শুনলে মানুষের ঘুমন্ত কান চাঙ্গা পায় লাগাতা থা তু জব নারা তখায় পর উড়া দেতা থা উখাড় দেতা থা সমন্দর কো তরসতা ছুট দেতা থা তোমার পূর্বপুরুষরা যখন তকবীর বলতো তখন খয়বরের ভূমিকে প্রকম্পিত করে ফেলতো সেটাকে মূলোৎপাটিত করে ফেলতো সমুদ্রের পানিকে তারা কাঁপিয়ে তুলত আমরা আজান দিই নিজেও মরা আর যেখানে আজান দিচ্ছি সেটাও কবরস্থান কে শুনবে কার আজান কে শুনবে কার আহ্বান আর সকল ইয়েতে আপনার জয় জয়কার আর আল্লাহর তাওহীদের বাণী বাণীর বেলায় মরা অবস্থা নিভু নিভু অবস্থা কেউ শুনে কি শুনে না আবার আমার আরেক বেলা সাথে এটার বিপরীত কিভাবে এক একটা আনটা আটকিয়ে দেওয়া যায় যেগুলো কোথার থেকে আসছে আবি জাবি আহাবি সাহাবি এগুলো বাধ্য আরেক বেলা আছে ওই তালে এদেরকে তাদেরকে খেতামুড়ি দিয়ে শুইতেই দেন কিন্তু আপনার আজান নিয়ে আপনাকে আগাইতে হবে আলফাজ ও মাহানি নেই কই ফরক নেই লেকিন মুল্লা কি আজান আওয়ার মুজাহিদ কি আজান আওয়ার দুইজনই একই আজান দেন কিন্তু মুল্লা সাহেব যিনি প্রফেশনাল আজান দেয় ওনার আজানের সোর আলাদা লম্বা টানতে টানতে যান খারাপ বেচারা বেচারা সুরের লহরি দেখাইতে দেখাইতে চাকরি ঠিকানোর তালে টান দেওয়ার চিন্তা করে কি এই আজানে চলবে কিনা চাকরি আর মুজাহিদ যে সে কিসের চাকরি আর কিসের নকরি সে চিন্তা করে যে এই আজান কি মানুষের ভিতরে কি দাগ কাটলো কিনা মানুষের মনের ভিতরে এই আজানের এক একটা বার্তা কি পৌঁছলো কিনা বলেন আল্লাহ এখনো আজান চালু আছে কিন্তু আজানের ওই শক্তি কোথায় যেটা ছিল বেলাল হাবশির আজানের যে আজানের উচ্চারণ সঠিক হইতো না তো সেটা বুঝতে হবে ইখলাস এর অর্থই বুঝবেন যে এখানে কোনো মিশ্রণ চলবে না আল্লাহরেও ডাকলাম আর আল্লাহর কোনো বান্দারেও ডাকলাম চাই নবীর নাম দিয়ে হোক কোনো ফেরেশতার দোহাই দিয়ে হোক ঠিক তদ্রুপ এই সব কথাগুলোর সাথে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আছে
তার আদর্শের সাথে অন্য কোনো আদর্শের জন্য মিশ্রণ না ঘটে, মিশ্রণ না, তার নেতৃত্বের সাথে অন্য কোনো নেতৃত্বের সংঘর্ষ না ঘটে, আর সেখানে তার নেতৃত্বকে হরণ করে অন্যকে চেয়ার দেওয়া তো অসম্ভবই না। কিন্তু আমরা চেয়ার কি সিংহাসন দিয়ে বসে আছি, কথা কি আমি বাস্তব বলছি না? জি জি জি, নবীর হাদিসেরই কোনো পাত্তা থাকে না, আর অন্য কথাগুলোর দলিল আছে নাই না দেখেই আমরা এমন একটু অথরিটি দিয়ে রাখছি যে ইনি আমাদের সমাজের একেবারে সর্বে সর্বা, তার কথা একেবারে এক বাক্যে মাননীয় এবং তিনি আমাদের মাননীয় বরণীয়, এগুলো তো ইসলামে নেই। সেই জন্যে যার যার মর্যাদা তার তার জায়গায় থাকতে হবে, রাখতে হবে, এবং আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যেটা, এটাকে কিন্তু পিওর রাখতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা সূরা বাইনা 5 নম্বর আয়াত। তাদেরকে কেবলমাত্র এই নির্দেশই দেওয়া হয়েছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আনুগত্যকে তার উদ্দেশ্যে খাঁটি করে তার ইবাদত করবে। তাইলে ইবাদতও খাঁটি, আনুগত্যও খাঁটি। আল্লাহ ইবাদত যদি হয় শুধু শুধু আল্লাহ, তাহলে আনুগত্য হবে আল্লাহর এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৌহিদ দুই ভাগে বিভক্ত, একদিক থেকে প্রধানত একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের পিওর এবং খাঁটিত্ব, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের খাঁটিত্ব। সেই জন্য এর বিপরীতে আবার আল্লাহকে দিয়ে যেমন শিরিক করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করেও শিরিক করা হয়। আপনি যদি আদর্শের ক্ষেত্রে অন্য কোনো মানুষকে জীবনের চূড়ান্ত আদর্শ মানেন, তার কথা চোখ বন্ধ করে মানা আমার জরুরি এবং মানতে পারি, তাহলে আপনি শিরিক ফি রিসালাহ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একক, যে তার একচ্ছত্র ইমামতি, সেখানে আপনি আরেকজন ইমামতি এনে ঢুকাই দিলেন বলে নাউযু বিল্লাহ। আমাদের ভাইরা এটা নিয়ে খুব ইতস্ততা আছে যে ইমামতি গেল কোথায়, ইমামতি গেল কোথায়। ইমামতি জায়গাতেই আছে, নবীকে মানেন ইমামতি ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকল ইমামদের ইমাম আছেন না, জি, ওনার হাদিস মানেন, ইমামের সম্মান ঠিক আছে। বরং আমরা দেখি যে ওনার ইমামতি নিয়েই আজকে সমাজে প্রচুর পরিমাণে সন্দেহবাদ, প্রচুর পরিমাণে ইতস্ততা, এবং যার ফলে মাসালাই ঠিক নেই। গত দুই দিন আগে একটা ঘটনা ঘটে গেল, আমি চিন্তা করলাম আর বললাম যে এটা একটা বাস্তব উদাহরণ যে আমাদের ভাইরা যে বলে ইমাম মানা হচ্ছে না, ইমাম মানা যে কিভাবে হচ্ছে না আর আসলে কিভাবে হয় এটা তারাই জানে। হাদিস আসছে, বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন, একজনকে নিয়ে দাঁড়িয়েছে, একজনকে নিয়ে দাঁড়ালে নিয়ম হলো উনি ডাইনে দাঁড়াবে, মুখ দিয়ে দ্বিতীয় জন যখন এসে গেছেন তখন আল্লাহ নবী কি করছেন, দুইজনকে হাত দিয়ে ধাক্কা দিয়েছেন, তারা পিছনে গিয়ে দাঁড়িয়ে গেছে, ইমামের সম্মান জায়গায় থাকলো, মুক্তাদিরা পিছনে গেল। আমাদের সমাজের নিয়ম কি, ইমাম কি ধাক্কা দিয়ে আগায় নেয়, কথা কি বাস্তব না অবাস্তব? জি জি, ইমাম রে কারা বসে মানলো, ইমাম কে শ্রদ্ধা করলো বেশি, যেই লোক ইমাম কে তার জায়গায় থাকতে দিয়ে তার সাথে মুক্তাদিরকে টেনে পিছনে নিয়ে আসলো, সেই তো সম্মান করলো। খুব ওই জায়গা থেকে আপনার শিক্ষণীয় বিষয় আছে, যে ব্যক্তি নবী সাহেবের হাদিস মানবে সেই প্রকৃত অর্থে যিনি ইমামে আজম, ইমামুল আইম্মা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, এবং তার পাশাপাশি ওই ইমাম যিনি হলেন ইমামদের ইমাম, তো পরবর্তী যারা যারা ওনাকে ইমাম মানে তারা কি তার আদর্শে না চলে তারা ইমাম হয়ে গেছিল মুসলিম মিল্লাতের? তাইলে এই লোকটা এই সমস্ত ইমামদেরকেও মানলো, এদেরকেও সম্মান করলো, আর আসল যিনি ইমাম, ইমামদের ইমাম, তাকেও তার জায়গায় রেখে তার যথোচিত মর্যাদায় রেখে তারও সম্মান সে করলো। আজকে মুসলিম মিল্লাতকে বুঝতেই দেওয়া হচ্ছে না, এমন একটা অক্টোপাস তৈরি করা হয়েছে, একটা মানে আপনার ওই ইয়ে শৃঙ্খলের মতো করে বাঁধিয়ে দেওয়া হয়েছে যে এই জিনিস ছাড়া আপনার ইসলাম নাই, আপনি কাফির হয়ে গেছেন বলে নাও। কোন জায়গায় নিয়ে রাখা হয়েছে যে জায়গাতে নিজেদেরই ইমান নষ্ট হয়ে যায় এই ধরনের কথা বললে, কাছে ধারে কাছে গেলেই সেটাকে ওনারা একবার ফিক্স করে দিয়েছে, না অমুক ইমামকে মানতেই হবে, আবার তারপরে শুধু ইমাম মানা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ম হলো আল জাযা মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। এটা উদাহরণ দিতে গিয়ে আমরা প্রায় সময় বলি যে আমাদের সমাজ যেদিন মহিলাদেরকে বেশি সম্মান দেওয়া শুরু করছে তার জায়গার থেকে উপরে নিয়ে, সেই দিনই মহিলার তাদের মাথায় চেপে বসেছে। ঠিক তো ধ্রুব, যেদিনই আমরা এই নবী সাল্লামকে বাদ দিয়ে বা তার পাশাপাশি অন্য আরো কোনো ব্যক্তিকে এমন জায়গায় পৌঁছেছি যেখানে ইসলাম বলে নেই, তখন আল্লাহ রাব্বুল আমাদেরকে একজন দিয়ে রাখেন নাই, আমাদের সমাজের ঘাড়ে প্রচুর পরিমাণে নেতৃত্ব চাপিয়ে দিয়েছেন, যেগুলি একটার পর আরেকটা এসে নবী সাল্লামের নেতৃত্ব থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে, এবং সেখানে একটা মানে ঘন ঘটা অন্ধকার সৃষ্টি করে দিয়েছে, রীতিমতো একটা গুমর রেখে দিয়েছে, এখন মানুষ পরিষ্কার করতে পারছে না যে কোনটা ঠিক, কথা বাস্তব না অবাস্তব? অথচ সকল ইমামরা একমত যে না, আল্লাহ নবী সাল্লামের ইমামতির সামনে আমাদের কারো ইমামতি চলে না। আল্লাহ কেমনি চলবে যে বেচারা ইমামুল আম্বিয়া,
যে হাজির হয়ে গেলে বাবা আদমের ইমামতি চলে না, ইব্রাহিম নবীর ইমামতি চলে না, মুসা নবীর মতো জবরদস্ত নবীর কালিমুল্লাহ কালিমগিরি চলে না, রুহুল্লাহ ঈসা রুহগিরি চলে না, খলিলুল্লাহ ইব্রাহিমের খলিলগিরি চলে না, সফিউল্লাহ আদমের সফায়াতগিরি চলে না। যেই ব্যক্তি হাজির হয়ে গেলে একসাথেই তিনি খলিলুল্লাহ, একসাথেই তিনি হাবিবুল্লাহ, একসাথেই তিনি কালিমুল্লাহ, একসাথে তিনি সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তিকে আপনার নবী মানার পরে আপনি তার উম্মতের মধ্যে একজনকে কিভাবে দাঁড় করান যে তার সামনে গিয়ে ইমামতি করে। অর্থাৎ আজকে আমাদেরকে এগুলি শিক্ষা দেওয়া হচ্ছে এবং আমাদের মাথায় একেবারে এমন ভাবে সেগুলোকে ঢেলে দেওয়া হয়েছে যে এইটা ছাড়া তোমার বাঁচার উপায় নেই। অথচ আপনার আসল এই যে এখলাস খালি বলতেছেন, এখলাস যদি একটু চিন্তা করতে চান, খাঁটিভাবে আমি আল্লাহকে রাজি করতে চাই, তাহলে খাঁটিভাবে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেও বাধ্য। মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে হুবহু আল্লাহর অনুসরণ করলো। তাদের মধ্যে যিনি সবার নেতা তাকে আনেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবুকর রাদিয়াল্লাহু আনহু আনেন, কার মর্যাদা সবচেয়ে বেশি? 1,24,000 অলমোস্ট নবী রাসূলদের সিরিয়াল শেষ হওয়ার পরে পৃথিবীর ইতিহাসে যদিও বা আমরা আসছি শেষে, কিন্তু এই উম্মতে মুহাম্মদিয়ার যিনি শ্রেষ্ঠ মানুষ, প্রথম নম্বরে মানুষ, তার সাথে অন্য কোন উম্মতে যত বড় শ্রেষ্ঠ হোক না কেন এক সারি দাঁড়ানোর কোনো অধিকার নেই, তাকে আল্লাহ এত মর্যাদা দান করেছে। অথচ সেই আবু বকর সিদ্দিক কেউ চয়নও করলো না, তিনিও বললেন না, আর এই কথা ইতিহাসে সাব্যস্তও করলো না যে আবু বকর সিদ্দিকের একটা তরিকা হয় ওনাকে নিয়ে আমরা যেটাই উনি বলবে আমরা মানব। কেন? এটাই প্রমাণ যে ওই জায়গা থেকে এই জিনিসটা কি ক্যান্সেল ডিলিট হয়ে গেছে, যে এই জিনিসের অধিকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কারো নাই। কিভাবে আপনারা পরবর্তীতে এসে আবার সৃষ্টি করে দিলেন? আপনার ওনারা এটার উপর রাজি ছিলেন না, আল্লাহ রাজি ছিলেন, সেই জন্য এগুলো অনেক শিক্ষণীয় বিষয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা হতে আপনি মানতে যান, উদাহরণস্বরূপ আজকে তো প্রথম চান্সেই আপনি মাইর খেয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফতোয়া কি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফতোয়া হলো যেমন বেনামাজি কাফির, তেমনি যে ব্যক্তি জাকাত দেয় না সেও এক বাক্যে কাফির। এর বিপরীতে হলো শক্তিশালী মাসালা হলো যে জাকাত যদি কেউ অস্বীকার না করে তাহলে পরে অনাদায়ের কারণে সে কাফির হবে না। এবার আবু বকর সিদ্দিকের ভুল পাইলেন কি পাইলেন না কেন পাবেন না? উনি তো মানুষ এবং উনি মাসুম না, তার উপর ওহী নাজিল হয় এবং সিংহাসনে যেদিন তাকে খলিফা বানিয়ে দেওয়া হলো তিনি বললেন তরবারি হাতে নিয়ে, এই দেখো তরবারি, লাস্তুবি খাইরুকুম, আমি তোমাদের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ না। দেখেন এটা তার বিনয় ঠিকই, কিন্তু এরপরে কি বললেন? এটা আবার চূড়ান্ত কথা যে যদি আমি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তোমাদের শাসন করি আমার আনুগত্য করবে, আর যদি কোনো কথায় কোনো সিদ্ধান্তে কোরআন এবং সুন্নাহ বিপরীত করে করো ফাকাউইমুনি, এই তরবারিতে আমার ঘাড়কে তোমরা সোজা করে দিও। তাহলে আবু বকর সিদ্দিকের সিদ্দিকিয়ত ওই জায়গাতেই সাব্যস্ত হয়েছিল যে জায়গাতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ইমামতকে চূড়ান্ত রাখার জন্য প্রস্তুত ছিলেন এবং আমাদেরকে উপদেশ দিয়েছেন। এই কাজ শুভ ইমামও করে গেছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ পাওয়া গেলে এটাই আমার মাযহাব। কিন্তু আমরাই কি পরবর্তীরা এসে এটাকে বিকৃত করে দিয়েছি, তাহলে দোষ কাদের? দোষ আমাদের। এখন উল্টা আমরা দোষ চাপাচাপি করছি একজন আরেকজনকে একজন আরেকজনকে, এবং একটু ব্যাকগ্রাউন্ড আমাদেরকে না তলিয়ে দেখলে হচ্ছে না। যেটা হলো অনেকে বলতে পারেন যে ফিকহি মাস আলাম আছে, কিন্তু মৌলিক যে বিষয়টা যে একজন ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে তার সব কথা মানা, এটা কিন্তু আবার ফিকহি না, এটা একেবারে উসুলি এবং এটা হলো আকীদার ব্যাপার। কারণ আমরা যেমন আল্লাহকে ইবাদতের জন্য এক বানিয়েছি, চয়ন করেছি, আনুগত্যের জন্য চূড়ান্তভাবে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বাছাই করে নিয়েছি। কেন? যেই নবীর যুগে যদি মুসা নবীও আসতেন, এত বড় জবরদস্ত নবী, তারও কিন্তু তার নিজস্ব কোনো এবিলিটি নিয়ে, তার নিজস্ব কোনো শরীয়ত নিয়ে চলার ক্ষমতা নাই। বলেন আল্লাহ, অথচ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আসমানি কিতাব সহ আসমানি রিসালা সহ একজন এত বড় 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 নবীদের মধ্যে অন্যতম একজন। আর এই মুসা নবী তো আমাদেরকে ওই 50 অক থেকে 5 অক নামাজের শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আপ ডাউন করিয়ে শিক্ষা দিলেন, দিলেন কি দিলেন না, এত বড় নবী আমার যে ইমামত এত চূড়ান্ত, এটা বলতে গিয়ে বললেন ওই মুসা নবী যদি জীবিত থাকতেন আমার অনুসরণ অক্ষরে অক্ষরে
ইমানে, আকীদায়, নামাজে, রোজায়, হজ, যাকাতে, দাওয়াতে, জিহাদে, আখলাকে, মুআমালাতে, লেনদেনে, বিবাহ শাদীতে, তালাকে, ব্যবসা বাণিজ্যে আমার অক্ষরে অক্ষরে অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না, কোনো গত্যন্তর ছিল না। বলেন আল্লাহ। আপনি আপনারা কোথার থেকে আবার ভাই বললেন যে অন্য কারো অধিকার কোথায়, কোনো সুযোগ আছে ভাই? যাই হোক, কোথায় কোথায় এসে যায় এগুলো উদাহরণ সহ, সমাজে কি চলছে এটা কিছু না জানলে হবে না। আমাদের অনেক ভাই বলেন যে এটা অনেকেই তো মানেন না, তো এই কথা এর মাধ্যমে আশা করা যায় এটা সমাধান হলো, এরপর একটা কথা থেকে যাবে। আরে এত বড় বড় আলেম ওলামারা বলেন কি বলেন না, এনারা কেমনি ভুল বললেন, আপনার কথা তো মিলতেছে ঠিকই, কিন্তু আবার ওই দিকে গেলে কনফিউজ হয়ে যাচ্ছি যে এনারা এত বড় আলেম হওয়া সত্ত্বেও এটা বুঝলো না, আপনি বুঝলেন বলে কি বলে না। তাইলে এখন দরকার আছে অ্যাজ এ এক্সাম্পল, হ্যাঁ আপনার ফর এক্সাম্পল দৃষ্টান্ত স্বরূপ, আজকে আমাদের আল্লামা সাহেব শফি সাহেব আল্লাহ ওনাকে মাফ করুন বলুন আমি, উনি বলছেন যে আল আজহার হলো সারা বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। ঠিক আছে, আমরা কিন্তু এখন আর শ্রেষ্ঠ বলি না, আমরা বলি ফেমাস, প্রসিদ্ধ বিদ্যাপীঠ, কেননা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হতে গেলে তার আলাদা কোয়ালিটি দরকার আছে। কোয়ালিটিতে কিভাবে হারানো মানে চিত্রটা একটু খালি শুনেন তো বুঝবেন, আপনিই বলবেন যে শ্রেষ্ঠ বলবেন না প্রখ্যাত বলবেন বিখ্যাত। সারা আল আজহারের যে ডিন, প্রধান ডিন, ভাইস চ্যান্সেলার আছে না, যেখানে হলো সরকার প্রধান থাকে সেখানে আবার ওই সরাসরি তিনি চ্যান্সেলার হন, উনি হন ভাইস চ্যান্সেলার। তো মোট কথা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মধ্যে উনি হলেন অল ইন অল, এবং আলিম ওই যে শেখুল হাদিস বললেন যে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে আসছেন জিয়ারত করতে, নবীর কবরে গেছেন, কবরে যাওয়ার পরে গিয়ে বলছেন আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ ফাস্তাগফিরলি, বলেন নাউযু বিল্লাহ, নবীর কবরে গিয়ে বলছেন আল্লাহ নবী আমি আপনার খেদমতের দরবারে হাজির হয়ে গেছি, আপনি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চান। কি হলো কথা, আমরা এতটুকু জানি হাদিস দ্বারা সাব্যস্ত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলে তার রূপ ফেরত দেওয়া হয়, উত্তর দেওয়ার মতো তার শক্তি আল্লাহ দিয়ে রাখেন, আবার সাথে সাথে নিয়ে নেন, কারণ উনি আসেন মৃত্যু অবস্থায় এবং আলমী বরজাখে কবরের জীবনে। কিন্তু তার একটা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ এতটুকু দিয়েছেন যে সালামটা শুনতে পাবে, কিন্তু আমার সাথে তো কথোপকথন হবে, এটা কিন্তু কোনো মারাত্মক ধরনের বেদাতি এবং শিরিকপন্থী মানুষরা ছাড়া কোনো আহলুস সুন্নাহ হকপন্থী কোনো আলিম বলে নেই। এবং কোরআনে আল্লাহ পাক যে সব অকাট্য শব্দ ব্যবহার করছেন ইন্নাকা মাইয়িতুন, তুমি মারা গেছো। ওই আবু বকর সিদ্দিক যে উমরের মতো সাহাবীকে প্রভুত দিতে তখন ব্যর্থ হচ্ছিলেন, তখন বললেন যে আল্লাহ প্রশংসা করে নবীর দুরুদ পড়ে যে ফামান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত ওমান কানা ইয়াবুদু আল্লাহ ফা ইন্না আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, যে ব্যক্তি নবী মুহাম্মাদের ইবাদত করে তার জানা রাখো জানা থাকা উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। আর যদি কেউ আল্লাহর ইবাদত করে থাকে তাহলে সে জেনে রাখুক আল্লাহ হলেন চিরঞ্জীব চিরপরিচালক, তিনি কখনো মারা যান না। ওমর বললেন আল্লাহু আকবার, রিয়ায়াত করলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইনকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহু শাইআ ওয়া সাইয়াজজিল্লাহু শাকিরিন, মুহাম্মদ তো কেবল একজন রাসূলই মাত্র, এবং তার আগেও আরো অনেক রাসূল অতিক্রম করে এসে আবার চলে গেছেন। তো যে ব্যক্তি নবী মারা গেলেন অথবা নবী যদি নিহত হয়ে যান ইনকালাবতুম আলা আকাবিকুম, তবে কি তোমরা আবার তোমাদের ওই বিধর্মী অবস্থায় ফিরত যাবে? যদি এই কাজ কেউ করে তবে আল্লাহর কোনো ক্ষতি সে করতে পারলো না, সে ক্ষতি কার করবে, নিজে কিন্তু ওয়াসাইয়াজিল্লাহু শাকিরিন, যদি সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছিলেন যে চিরঞ্জীব চিরপরিচালক আল্লাহ এবং এই ক্ষমতার ভিত্তিতে ইবাদতের মালিক হবেন তিনি আল্লাহ, আমিও না, বরং আমি এই দায়িত্ব এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এসেছি, আল্লাহ বলেন এই ধরনের বান্দাকে শুকরগুজার নামে আখ্যায়িত করবেন এবং তাদেরকে আল্লাহ যথাযুক্ত পুরস্কার দানেও তিনি তাদেরকে ধন্য করেন। সিদ্দিকের আয়াত শোনার পরে ওমর হিম সাগর হয়ে যায়, যে ওমর একেবারে একটু আগে ছিলেন মানে একেবারে উত্তপ্ত আঙ্গা যাকে বলে আপনার এই আগুন দাউ দাউ করে জ্বলছে, লিলিহান শিখা, কোনো কথা মানবে না, যে বলবে মোহাম্মদ মারা গেছেন তার কথা হয়ে যাবে কোনো কথা না। এই আয়াত শোনার পরে বলছেন যে ঠান্ডা তো হয়েছি, বরং এই জন্য ঠান্ডা হয়েছি যে অবকরে আয়াত তেলাওয়াত শুনে মনে করলাম এই আয়াতটা এখনই নাজিল হয়েছে, অথচ কতবার যে নিজে পড়েছি সেটা এখন মনে নাই। এটা আরেকটা জিনিসকে বোঝায় যে সাহাবারা কি পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্ত ছিলেন, যেই ভক্ত হওয়ার যে একটা পরিমাণ পার্সেন্টেজ আজকের যুগে বা আজকের বিশ্বে বা কয়েকশো বছর আগ পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করতে পারবেন, সে ওই উমর রাদিয়াল্লাহু আনহু আংশিক ভালোবাসার মধ্যে পৌঁছার ক্ষমতা রাখে না। তো এই ব্যক্তি যদি এতই পিছনে থাকে সে কিভাবে উমরের চেয়ে আবার আকিদা আগায় যায় যে ভালোবাসার মানে ঠেলায় সে ধরে রাখতে পারে না যে নবীকে জিন্দা নবী না বলতে পারে না, না বললে পারে না, কথা কি বুঝে আসেন নাকি? অতএব
এগুলো হলো মিথ্যা মিথ্যা আবেগ এবং যেগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লঙ্ঘন করা। তিনি বলছেন যে মানুষ গুমরা হয়েছে বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে, তোমরা খবরদার এই খ্রিস্টানরা যেমন ঈসা নবীকে নিয়ে বাড়াবাড়ি করে অতিষ্ঠ হয়েছে, তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জনমূলক কোনো কাজ কোনো আকিদায় ফেসে গিয়ে তোমরা বিভ্রান্ত হয়ো না, আজকে আমাদের সেটাই করছি বলছে নবী জিন্দা। তো এবার এটা একটা চিত্র পাইলেন যে উনি নবীকে বলছেন, নবী বলে তার কাছে তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে ক্ষমা আদায় করে দিব। অথচ এই আয়াতটা আপনারা সাধারণ জ্ঞানী চিন্তা করলে বুঝবেন এটা কোন অবস্থার জন্য ছিল। আল্লাহ পাক কোরআনে বলছেন যে তারা যখন কোনো একটা অন্যায় কাজ করে, তুম্মা জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবান রাহীম, তারা যদি অন্যায় অপকর্ম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যায় আর আল্লাহর কাছে তারা ক্ষমা চায় এবং নবীও তাদের জন্য ক্ষমা চান, তখন আল্লাহ পাক তাদের জন্য ক্ষমা করেন। কিন্তু নবী ক্ষমা চাইতে পারেন কখন? জীবিত অবস্থায় না মারা যাওয়ার পরে? জীবিত অবস্থায়। এই পার্থক্য যদি আল আজহার বিশ্ববিদ্যালয়ে সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ডিন সাহেবের কাছে না থাকলো, তাইলে আমার তো কথা আগের কথাই আবার বলতে হয়েছে, বিসমিল্লাতেই তো গলত ধরা পড়ল। হুবহু এই ঘটনাটা ঘটলো বাংলাদেশের ফেমাস শেখুল হাদিস, আমি কিন্তু ব্যক্তির নাম নিতে কোনোদিনও পছন্দ করি না, কিন্তু আজকে বললাম যে একটা পয়েন্ট ক্লিয়ারই হচ্ছে না এটা ছাড়া, আপনারা বুঝতেই পারছেন না এবং এটা কোনো গিবত হচ্ছে না, কেন এটা এমন জিনিস না যে উনি করেছেন আর এটা গোপন রাখা সম্ভব ছিল, এটা বইয়ের মধ্যে লিখিতভাবে এসে গেছে, বিভিন্ন ক্যাসেটে এবার প্রচার লাভ করছে, এটার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে এই জায়গায়, এটা কিন্তু গিবত থাকছে না, এটা হলো নুস মানে মানুষের জন্য সর্বসাধারণের শুভকামনার ভিতরে এটা সামিল। বাকি আমি এটা বলে দিচ্ছি যে আল্লাহ তারা যদি ক্ষমা পাওয়ার হকদার হন তুমি তাদেরকে মাফ করে দাও, আর ক্ষমা পাওয়ার এখানে একটাই সুযোগ আছে এটা মনে রাখবে, যদি কোনো মানুষ মূর্খতার কারণে বড় থেকে বড় অন্যায় করে ফেলেছে, বিষয়টা যদি মৌলিক বিষয় হয় কিন্তু বিষয়টা একটু জটিল, যেই পর্যন্ত তার বিদ্যার দৌড় পৌঁছে নেই সেখানে একটু সম্ভাবনা আছে আল্লাহ মাফ করবে। কিন্তু আরেকটা কথা মনে রাখবেন যে এর এগেনস্টে একটা শক্তিশালী মত হলো যে কোনো বিষয় যদি শিরকে পৌঁছে যায় মাফের দরজা বন্ধ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কঠিন অবস্থা। আচ্ছা তারপরও আমরা সহজটা ধরে নিলাম এবং বললাম যে আল্লাহ তারা যদি, এবং আমরা সতর্কতার পথ ধরলাম যে ক্ষমা পাওয়ার হকদার তাকে যদি মাফ করে দাও, কিন্তু কথাটা কি পঞ্চম খণ্ডে ওই বোখারি শরীফের পঞ্চম খণ্ডে প্রথম দিকে উনি লিখেছেন যে আমি আল্লাহ নবী সাল্লামের কবরে গেলাম, শেখুল হাদিস নাম কি বলতে পারেন তো আজিজুল হক সাহেব, বলেন আতাইতু গায়া রাসূলুল্লাহ খাইরাল ওয়ালাদি ফারহাম আজিজাল হক, হে আল্লাহর নবী আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি, তুমি সর্বাপেক্ষা উৎকৃষ্ট আশ্রয় স্থল, তুমি আজিজুল হককে দয়া করো রক্ষা করো মায়া করো। বলেন ইন্না ইবাদত এর মধ্যে দোয়া যে জিনিসটা এটা হলো একেবারে তার সারসংক্ষেপ মগজ, হাদিস ওই অর্থে যেটা আসছে সহি না, কিন্তু দোয়া দোয়াল ইবাদত দোয়াটাই ইবাদত, এই হাদিসটা কিন্তু আবার কি এই হাদিসটা কিন্তু আবার একেবারে বিশুদ্ধ, ঠিক আছে। তো এটাই যদি দিয়ে দেওয়া হলো আল্লাহ সালা অন্যের জন্য থাকলো কি কিছুই না, তাইলে আমার বলা উদ্দেশ্য ছিল এটাই যে খাঁটি জিনিসটা এইভাবেই থাকবে যেখানে কোনো ধরনের মিশ্রণ না হবে, কিন্তু মিশ্রণের ক্ষেত্রে যদি আমরা ভুল করি তাইলে কিন্তু আমাদের সামান্য কোনো অ্যাক্সিডেন্ট হবে তা না, একেবারে শিখরেই গিয়ে আমাদের আঘাত পড়ে যেতে পারে, যার বাস্তব প্রমাণ আমরা পেয়ে গেলাম। এবং এই আঘাতটা এত কঠিনভাবে হবে যে সমূলেই ঈমান নষ্ট হয়ে যাবে, এবং এটা হয়ে যেতে পারে এমন মানুষের মাধ্যমে যাদের সম্পর্কে আমরা চিন্তাও করতে পারি না, বরং যে সমস্ত ব্যক্তিত্ব দেখে আমরা অনেক সময় আরো আমাদের ভুলগুলোকে সঠিক মনে করে আমরা বিভ্রান্তির মধ্যে ডুবে থাকতে পারি বা ঘুমিয়ে থাকি, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তো এরপরে যেটা শেষে যেটা আলোচনা হয়েছে মহাব্বত, এই মহাব্বতটাও তার পাশাপাশি যে মহাব্বত থাকলেই কিন্তু এখলাস পায়, এই জন্যই ভালোবাসা সৃষ্টি করবেন এই কথা মনে করি যে আল্লাহ আমাদের স্রষ্টা, রিজিকের মালিক তিনি, হায়াত মুতের মালিক তিনি, সুস্থতা অসুস্থতা মান সম্মান আমাকে কিছু করা না করা এটার মালিক আমার আল্লাহ, তো অতএব আমার আল্লাহ যদি সব কিছুর মালিক আমার সবচেয়ে বেশি ভালো ভালোবাসা পাওয়ার হকদার কে? আল্লাহ। এটাই কোরআনে বোঝানো হয়েছে যে কিছু কিছু মানুষ আছে তারা এটা না বোঝার কারণে আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ বানায়, মাবুদ ধর বানিয়ে ফেলছে তখন তাকে ভালোবাসবেই, এই জন্য এটাও কেয়ারফুল থাকবেন যে মাহবুদ বানাইতে গেলে কাকে চয়ন করবেন, যিনি মাহবুদ হওয়ার হকদার তিনি আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য আল্লাহ পাক বললেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়াসাদদু ফাকবালিল্লাহ, যারা ঈমানদার তারা কিন্তু ওরা তাদের দেবতাকে যেই পরিমাণ ভালোবাসে তার চেয়ে আরো বেশি ভালোবাসে আল্লাহ। এই জন্য আমরা এই শিক্ষা পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ শর্তের মধ্য থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এমন ভাবে ভালোবাসবো যেমন ভাবে আজকে সমাজে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি যে বিধর্মীরা অথবা মুসলমানদের মধ্যে একদল শিরিকপন্থীরা বাতিল পন্থায় যারা হকদার না ইবাদত পাওয়া তাদেরকে এর চেয়ে বেশি ভালোবেসে ফেলতেছে, তাহলে আমি প্রকৃত অর্থে যিনি আমার মাহবুব তাকে আমি কি পরিমাণ ভালোবাসার দায়িত্ব আমার ঘাড়ে আর নিয়ে আমি এইভাবে ঘুমাই আছি। এই জন্য আজকে আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের সে ভালোবাসা রাখা। শেষ যেটা আট নম্বরটা বলা হলো আল্লাহ ছাড়া অন্যান্য সমস্ত বাতিল যেগুলো মাহবুব এবং মাহবুবের যে বিশ্বাস যেগুলোকে অনেক সময় মাহবুব বলা হয় না কিন্তু মাধ্যম ধরা হয়,
আর কোরআনে আল্লাহ মাধ্যমকেই বলেছেন মাবুদ ধরা, কেননা মাধ্যমকে তিনি ওই মাবুদের স্থলাভিষিক্ত ধরে এটা শিকড় কেটে দিয়েছেন এবং বলছেন যে কাফিররা ওই শিরকটাই করত। মা দা নাবুদু ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, তারা কিন্তু অনেকেই খ্রিস্টান ছাড়া ইহুদি ছাড়া দুই মাবুদ বলতো না, এদেরকে বলতো সব ভায়া। আজকে মুসলিম সমাজে ওইটাই তো হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটাকে অস্বীকার করেছেন এবং এটার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, সেই জন্য আমাদের বিশ্বাস থেকে এই সব জিনিসগুলোকে লুৎপাটিত করে ফেলতে হবে, যে আমার আশায় ভরসায় ভয়ে ভীতিতে ভালোবাসায় মহব্বতে দোয়াতে নামাজে বিভিন্ন ইবাদতে আল্লাহ ছাড়া আমি আর কাউকে কিন্তু বিশ্বাস করি না, কাউকে মানি না, কাউকে ভয় করি না। ঠিক আমলি ক্ষেত্রে মানুষ মানুষায় জবাই করায় তাবিজ দেওয়াতে আছে না, এরপরে কার কাছে কিছু আমি আশা করে বসে থাকলাম, ওখানে সফর পাড়ি জমালাম, বাবার কাছে গেলে কিছু পাওয়া যাবে, এই সব জিনিসগুলো হলো শিরক এবং কুফরি। এই জিনিসগুলো থেকে নিটিন ক্লিন যখন হবে তখনই আপনার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ সবগুলো শর্ত মানা সম্ভব হবে। এবং প্রাথমিক পর্যায়ে আমরা বলতে পারবো যে আমাদের ফাউন্ডেশনটা কমপক্ষে আমরা শক্তভাবে আলহামদুলিল্লাহ নির্মাণ করতে পেরেছি, এরপরে আমাদের বিল্ডিং এর আশা করবো আমরা। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ঈমানটাকে খাঁটি করার এবং সঠিক অর্থ এবং লা ইলাহা ইল্লাল্লাহ করতে।